হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিও জলপাইয়ের জেলি। এই জেলিটি আমি তৈরি করব কোন রকম প্রিজারভেটিভ, ফুড কালার অথবা কেমিক্যাল ছাড়া। বাসায় খুব স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা কিন্তু চাইলে জলপাইয়ের জেলিটা তৈরি করে নিতে পারেন। জেলির মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 100% ন্যাচারাল একটি কালার। এইখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি। আর সব থেকে বড় কথা হলো, এই জলপাইয়ের জেলিটি তৈরি করতে কোনো রকম ফুড কালারের প্রয়োজন হয় না। এটা নিজে থেকেই কিন্তু ন্যাচারাল একটি কালার চলে আসে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফ্রেন্ডস, এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। জলপাইয়ের জেলি তৈরি করার জন্য এইখানে আমি 500 গ্রাম অর্থাৎ আধা কেজি জলপাই নিয়েছি। আর জলপাইগুলোকে ভালো মতো ওয়াশ করে প্রতিটি জলপাইকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এক পিস জলপাইকে 4 টুকরো করেছি। এখন এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি। পানিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। তারপর হাত দিয়ে লবণটাকে পানি আর জলপাইয়ের সাথে ভালো মতো আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়ে না করে চামচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হলো যে হাত দিয়ে করলেই মনে হয় কাজটা সব থেকে ভালো হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এই জলপাইগুলোকে আমি এভাবে পানির মধ্যে রেখে দেব 2 ঘন্টা। এতে করে হবে কি, জলপাইয়ের যদি কোনো কষ থাকে সেই কষটা বের হয়ে যাবে, আর জলপাইয়ের যে একটা টক ভাব থাকে সেই টক ভাবটাও থাকবে না। তার জন্য লবণ পানিতে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। সো আমি ফিরে এসেছি এখন 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর জলপাইগুলোকে এইভাবে হাত দিয়ে পানির সাথে ভালো মতো কষলে নিতে হবে, যাতে করে জলপাইয়ের মধ্যে কোনো রকম লবণ পানি অথবা টক পানি না থাকে। তারপর নর্মাল পানি দিয়ে জলপাইগুলোকে আমি 3 থেকে 4 বারের মতো ওয়াশ করে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নিব। জলপাই সেদ্ধ করার জন্য চুলায় প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়েছি। এখন এই হাঁড়ির মধ্যে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে দেওয়ার পর সেদ্ধ করার জন্য এখন আমি পানি দিব। পানিটা কিন্তু অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিতে হবে, আন্দাজে পানিটা দেওয়া যাবে না। আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিব। আমি জলপাই নিয়েছি 1/2 কেজি, তার জন্য পানি দিব 1 লিটার। আপনারা যদি জলপাইয়ের পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি নিতে হবে। জলপাইয়ের পরিমাণ কম নিলে পানির পরিমাণটাও কম দিতে হবে। এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি, আপনারা যখনই জলপাইয়ের জেলিটা তৈরি করবেন তখন ট্রাই করবেন ফ্রেশ জলপাই দিয়ে জেলিটা তৈরি করার জন্য। ফ্রেশ জলপাই দিয়ে জেলিটা তৈরি করলে হবে কি, জেলির কালারটা অনেক সুন্দর হবে আর জেলিটা অনেক ভালো হবে। এখন আমি এই জলপাইগুলোকে চুলাটা মাঝারিতে রেখে সেদ্ধ করব। কতক্ষণ পর্যন্ত সেদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত না জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। জলপাইগুলো আমার ভালো মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর এই জলপাইগুলো যে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তার জন্য এক পিস জলপাই উঠিয়ে আমি চেক করে নিব। এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন যে জলপাইটা খুব সহজেই গলে যায়। তখন বুঝতে হবে যে এই জলপাইগুলো ভালো মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে আমি এই জলপাইগুলো ছেঁকে নিব। জলপাই ছাকার জন্য এইখানে আমি একটি বোল নিয়েছি। বোলের ওপর প্রথমে একটি ছাঁকনি দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইয়ের পানিটা বোলের মধ্যে পড়ে যাবে আর জলপাইগুলো কিন্তু ছাঁকনির মধ্যেই রয়ে যাবে। এই জলপাইগুলো আপনারা চাইলে আচার তৈরি করতে পারেন অথবা ফেলেও দিতে পারেন। অবশিষ্ট যে পানিটা দেখতে পাচ্ছেন সেই পানিটা দিয়েই কিন্তু আমরা এখন জেলিটা তৈরি করব। জেলি তৈরি করার জন্য চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। এখন যে পানিটা আমরা পেয়েছি জলপাই সেদ্ধ করে, সেই পানিটা এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেওয়ার পর এইখানে আমার 2 কাপ পানি হয়েছে। এখন এর মধ্যে আমি সেই একই মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চিনি দিয়ে দিব। আপনার পানি যতটুকু হবে চিনিও কিন্তু ঠিক ততটুকুই নিতে হবে, বেশি বা কম নেওয়া যাবে না। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা যেই কোনো একটি মগ দিয়ে প্রথমে পানিটা মেপে নেবেন, সেই মগ দিয়েই কিন্তু চিনিটাও মেপে নিতে হবে। এখন আমি চিনিটাকে ভালো মতো নেড়ে পানির সাথে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পর এই পানিটাকে আমি চুলাটা লো মাঝারিতে রেখে কিছুক্ষণের জন্য জাল করে নিব।
কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন যে জলপাইয়ের জেলি মানে পানির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, আর এই পর্যায়ে কিন্তু এই পানিটা অনেকটা ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা। এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু জেলিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে, যার জন্য হোয়াইট ভিনেগারটা দেওয়া। হোয়াইট ভিনেগারটা দেওয়ার পর পানির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার পরেই কিন্তু জেলির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। এখন এই জেলিটাকে আমি চুলাটা লো মাঝারিতে রেখে আরো কিছুক্ষণের জন্য জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন যে আপনারা জেলির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। জেলিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এর বেশি যদি জেলিটা জাল করা হয় তাহলে কিন্তু জেলিটা শক্ত হয়ে যাবে। জেলিটা যে হয়েছে তা আমি একটু চেক করে নিব, তার জন্য একটি পিরিচে আমি একটু জেলি উঠিয়ে নিলাম। এখন অপেক্ষা করব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর হাত দিয়ে এভাবে ধরলে দেখবেন যে জেলিটা সবটা একসাথে হয়ে যায় আর আঙুলের সাথে খুব সহজেই লেগে যায়, তখনই বুঝতে হবে যে জেলিটা হয়ে গিয়েছে। এখন এই জেলিটাকে আমি চুলা থেকে নামিয়ে যে জারে সেট করব সেই জারে গরম গরম ঢেলে নিব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু জার নিয়েছি, এই জারের মধ্যে আমি জেলিগুলো সেট করব। এখন গরম থাকা অবস্থায় জারের মধ্যে আমি জেলিগুলো ঢেলে দিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যেই কোনো জারের মধ্যেই জেলিটাকে সেট করে নিতে পারেন। সবগুলো জারে আমি জেলিটাকে সেট করতে দিয়েছি। আমার এখানে এরকম একটি বাটি পড়েছে, এরকম একটি জার অবশিষ্ট এইটুকু রয়েছিল সেটা আমি এখানে রেখেছি। এখন এই জেলিগুলোকে সেট করার জন্য আমি 4 ঘন্টা অপেক্ষা করব। 4 ঘন্টার মধ্যেই কিন্তু জেলিগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। আমি 3টা ঝাড়ে নিয়েছি, তার জন্য 4 ঘন্টা বা তারও কম সময় লাগতে পারে। আপনারা যদি সবটা জেলি 1টা ঝাড়ের মধ্যে সেট করতে যান তাহলে কিন্তু এই পর্যায়ে সময়টা একটু বেশি লাগবে। তো এখন আমি ফিরে আসছি এই জেলিগুলো পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই 4 ঘন্টার মধ্যে কিন্তু জেলিগুলো পুরোপুরি সেট হয়ে গিয়েছে, আর জেলিগুলো যে পুরোপুরি সেট হয়ে গিয়েছে তার জন্য আমি প্রথমে 1 পিস পাউরুটিতে নিয়ে আপনাদেরকে দেখাবো। এইখান থেকে আমি সামান্য জেলি নিলাম, তারপর পাউরুটিতে নিয়ে নিব। আপনারা এই পর্যায়ে হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে জেলিটা কতটা সুন্দর মতো সেট হয়েছে। বাহির থেকে আমরা জেলি কিনে আনলে যেরকম হয় এই জেলিটাও কিন্তু সেম ওই রকম। এখন পাউরুটিতে মাখিয়ে নেওয়ার পালা। দেখলেন তো, বাসায় খুব সহজে মাত্র 2-3টি উপকরণ দিয়েই কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে জেলি তৈরি করা যায়। আর এই জেলিটা আপনারা চাইলে কিন্তু সংরক্ষণ করতে পারেন, তার নর্মাল তাপমাত্রায় রেখে কিন্তু 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এইটুকুই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।